আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাইকেই জানাচ্ছি স্বাগতম। আজকে ডিজাইন করতে বসেছি ড্রেসটাতে, এর কাটিং দেখিয়েছিলাম, কাটওয়ার্ক কাজগুলো দেখুন কি সুন্দর হয়েছে। কাটওয়ার্ক কাজগুলো করার পর ড্রেস দেখতে অনেক সুন্দর লাগে। তো ড্রেসের হাতা আর ড্রেসের সামনের পাটটা সবটাতেই কাটওয়ার্কের কাজ, এটা গস কাপড় দিয়ে কাটওয়ার্কের কাজ করেছি। তো দেখতে মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে, কাটওয়ার্কগুলোর ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে। আর কাটওয়ার্কের কাজ কিন্তু সেম সুতা দিয়ে করতে হয়, সেম সুতা দিয়ে করলে সুতাটা দেখতে পাওয়া যায় না, এতে করে অনেক সুন্দর লাগে। আর যদি সুতাটার কালার এলোমেলো হয় কাপড়ের সাথে তখন দেখতে ভালো লাগে না। তো এই কাটওয়ার্কের কাজটা একদমই ম্যাচিং সুতা দিয়ে করতে হয়, তবে অনেক সময় দেখা যায় যে সুতাটা ম্যাচিং হয় না, তখন হালকা একটু ডিপ লাইট হয়ে যায়। তবে বেশির মানে সব সময়ই চেষ্টা করতে হয় এটাতে যাতে একদম ম্যাচিং সুতাটা হয়। তো আমি এটাতে যে জোড়া দিয়েছি, দুটো টুকরা কাপড় দিয়ে আমি জোড়া দিয়েছি। টুকরা কাপড় বলতে আমি দুইটি কালারই এই জামাটাতে ব্যবহার করেছি, একটা হলো সাদা আর একটা হলো ল্যাভেন্ডার কালার। এই কালারটা এই সাদার সাথে এত সুন্দর ম্যাচিং হয়েছে, দেখতে অনেক ভালো লাগছে। তো কাজ করার পরে ইনশাল্লাহ আরও সুন্দর লাগবে। তো এখানে আমি ফ্রি হ্যান্ডে একটু পেপারে ড্রয়িং করে নিয়েছি, যেহেতু জামাতে ড্রয়িং করব, সাইন পেন হলেও এটা না ধুলে তো আর উঠবে না, তো যখন এলোমেলো হয়ে যাবে তখন ডিজাইনটা সেলাই করতে পারবো না সুন্দর করে। তো যার কারণে আমি আলাদাভাবে একটু সুন্দর করে ইচ্ছে মতো সাজিয়ে ড্রয়িং করে নিয়েছি। করার পরে তো তার উপরে ফেলে কাজটা করছি এখানে জামাটাতে। তো সাদার উপরে বেশ দেখতে ভালো লাগছে, নিচে থেকে মানে দেখতে পাওয়া যাচ্ছে, স্পষ্টই উঠছে সাদা কাপড়ের জন্য। তো আগে পেন্সিল দিয়ে ড্রয়িংটা করে নিয়েছিলাম, তো দেখলাম যে পেন্সিলের কালারটা বোঝা যাচ্ছে না কাপড়ের উপর দিয়ে। এটা প্রাইড কাপড় হলে, প্রাইড কাপড় তো আরও অনেক পাতলা, তো ওটাতে একদমই সুন্দর দেখা যেত, কিন্তু এটা ভয়েল কাপড়, যদিও মোটা না পাতলা, এটা একদম সুন্দর ভয়েল অরবিট ভয়েলের ড্রেস তৈরি করি আমি। তো তা দেখা যাচ্ছিল না পেন্সিলের কালারটা, তো আবার সাইন পেন দিয়ে একটু কালার করে নিলাম, এখন দেখছি বেশ সুন্দর দেখতে পাওয়া যাচ্ছে, সহজেই ড্রয়িংটা করতে পারছি। তো এদিকে আমার সাইন পেনটা শেষ হয়ে গেছে, কালিটা তেমন নেই, ভিতরে একটু পানি দিয়ে নিয়েছি। তো তারপরে হচ্ছে এখন আনতেও পারছি না, ছেলেটা স্কুলে গেলে ওর কাছে এনে দিতে টাকা দিয়ে দিব, তো ওর আব্বু বলছে শহরে যাবে, তো আমি ওকে দিয়েও আনাবো, কারণ ওর আবিরের চেয়ে ওর বাবাই আগে আসবে বাসাতে। এখন আর পাচ্ছি না, যার কারণে আমি এখন এই কলম দিয়েই কাজ করছি। আর আফিয়া ঘুমিয়ে আছে, সে উঠে পড়লে আর আমার কাজ করা হবে না, যত রকম ডিস্টার্ব আছে সে করবে আমাকে, এজন্য যতটা কাজ আগায় রাখতে পারি চেষ্টা করছি। আর এদিকে বিদ্যুতের খুবই গোলযোগ, শুধু আসছে আর যাচ্ছে, আবার অনেক সময় ধরে দেখা যায় থাকেই না, শুনলাম যে নাকি লাইন সারছে যার কারণে কারেন্ট বন্ধ, মানে সব দিক দিয়ে অনেকটাই ঝামেলা। তো আমি কথা বলতে বলতে ড্রয়িংটা করে নিচ্ছি, এখানে পুরোটাই আমি একটা প্যাডে ড্রয়িং তুলে নিয়ে তারপরে এখানে ড্রয়িং করছি। আসলে ড্রয়িং ডিজাইন কোথায় পাওয়া যাবে, ডিজাইন পাওয়া বিভিন্ন জায়গা থেকে জোগাড় করতে হয়, এটা নিজের ইচ্ছা থাকতে হবে, নিজের ইচ্ছা বলে এটা পাওয়া যায়, এটা বিভিন্ন জায়গায়, যেমন ধরেন দোকানে পাওয়া যায় প্লাস্টিকের পেপারে থাকে, সেটা অনেক রকম ডিজাইন থাকে, সেটা নিয়ে এসে সেটা থেকেও তোলা যায়, নতুবা সেটাকে একটু রিসার্চ করেও তোলা যায়, ডিজাইন করা যায়। এছাড়াও বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ড্রেস থেকেও তোলা যায়, আর বিশেষ করে অর্ডার দিলে সেখান থেকেও আমি ডিজাইন রেখে দিই, যখন নতুন কোনো ডিজাইন দিয়ে অর্ডার করে কোনো কাস্টমার, আমি তখন সেখান থেকে ড্রয়িং করে রেখে দিই। এরকম আমি ড্রেস সেল করেছি, মানে যে কাস্টমার ডিজাইন দেখিয়ে
ড্রেসটা তৈরি করে নিয়েছে, সেই ডিজাইন দেখে আমি অন্য জায়গা থেকে অর্ডার পেয়েছি। তো আসলে এভাবেই ডিজাইনটা তৈরি হয়, ডিজাইন আস্তে আস্তে বাড়তে থাকে, এভাবেই জোগাড় করতে হয়। তো আমি নিচের লাইনটা করে ফেলছি, একটু হালকা দেখা যাচ্ছে কারণ কলমের কালিটা তো হালকা, যার কারণে ভালো একটা স্পষ্ট আসেনি, তবে বোঝা যাচ্ছে আর কি। তো সিম্পলিভাবে ডিজাইনটা করলাম, সেলাইটাও মাশাল্লাহ ভালো হবে, সহজ সেলাই দিব, কোনো জরা জটিল সেলাই হবে না। আসলে যত সহজ সেলাই দিয়ে ডিজাইন তৈরি করা যায়, ডিজাইন করা যায় ড্রেসে, ততটাই ড্রেসটা সুন্দর লাগে, বেশি জোরালো হলে ভালো লাগে না দেখতে। তো আমি সেরকমই একটা ডিজাইন করে নিয়েছি এখানে। তো তিনটা কালারের, মানে দুইটা কালারের উপর দুই রকম ডিজাইন করব, মানে দুই সাদা টুকরার উপরে একই রকম ডিজাইন হবে আর ল্যাভেন্ডার উপরে একরকম ডিজাইন হবে। এটাও আমি পেপারে ড্রয়িং করে নিয়েছি। আসলে কাপড়ের উপর ড্রয়িং করতে গেলে সহজে, এই ছোট খাটো হলে, যেমন বেবি ড্রেসগুলোতে হলে, তখন দেখা যায় যে ফ্রি হ্যান্ডে ড্রয়িং করা যায় ছোট খাটো ডিজাইন করা, কিন্তু এত বড় বড় থ্রি পিসে, ওয়ান পিস, টু পিসে কাজ করতে গেলে এভাবে ফ্রি হ্যান্ডে একেবারেই বসাটা অনেক ঝামেলা হয়ে যায়, কারণ একটু এলোমেলো হয়ে গেলে আঁকা আঁকিতে ঝামেলা হবে, সেলাইও একদমই নষ্ট হয়ে যাবে। তো সেজন্য আমি যখনই এরকম কাজ করি তখন ড্রয়িংটা করে নিই আলাদা করে, ফাইনালি সুন্দরভাবে নিজের মতো করে সাজিয়ে একটু ড্রয়িং করে নিই। আর আমি সাধারণত নীলের ছাপ দিই, এই পেপার তৈরি করা হয়নি এখানে, আমি ডিজাইনটা দিয়ে ট্রেসিং পেপারে তুলব, সেটাকে ফোটা করব, তারপরে নীলের ছাপ দেবো, এতটা চিন্তা করতে যে আমার আরও সময় লেগে যাবে। তো সেই চিন্তা করে যদিও আমি ড্রয়িং নিয়ে বসেছি, কিন্তু আমি যে সময়টা ব্যয় করছি এর মধ্যে মোটামুটি আমার ট্রেসিং পেপারটা রেডি হয়ে যেত, তাতে একদম তাড়াতাড়ি করেই আমি কিন্তু ছাপ দিতে পারতাম। তবু বসলাম ড্রয়িং করতে, তো অনেক সময় আমার লেগেছে ড্রয়িংটা করতে, আর এই ড্রয়িং করতে কয়েকবার যে উঠেছি তার কোনো ঠিক নেই, এক এক সময় এক একটা কাজ বেঁধেছে, সেটা করছি আর এখানে এসে বসে বসে ড্রয়িং করছি, মানে সারাদিনের ব্যাপার বলা চলে। আর সারাদিনই আমি খুবই ব্যস্ত থাকি, আমার ব্যস্ততাই প্রতিটা মুহূর্ত কাটে, একটা মুহূর্ত আমি নিরিবিলি বসে থাকতে পারি না, কোনো না কোনো কাজ থেকেই যাচ্ছে, চলছেই, সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত আমার পরিশ্রম চলতেই থাকে। তো এখানে ড্রয়িং করতে গিয়ে আবার লাল কালিটা হচ্ছিলই না, কালো কালি দিলাম, তো সেটাও আবার দেখতে বেশ হালকা লাগছে, এটার কালিও শেষ হয়ে যাচ্ছে মনে হচ্ছে, এজন্য এটাও স্পষ্ট দেখা যাচ্ছে না, ক্যামেরাতে অনেকটাই হালকা লাগছে, বাস্তবেও আসলে হালকা লাগছে, যার কারণে এটা। তো এই ড্রয়িং করতে করতে ওরও বাবা চলে এসেছে, তো সেই কলম দিয়ে একটু আঁকাচ্ছি, তো সেটা দেখতে একটু গাঢ় মনে হয়। ড্রেস তৈরি করা অনেক কষ্ট, অনেকটা ধাপ পেরিয়ে একটা ড্রেস তৈরি হয়, এজন্যই দামটা একটু বেশিই হয়, তবু আমি ড্রেসের দাম একেবারে আগুন ধরা দাম কখনোই ধরি না, আমি সবসময়ই রিজনেবল প্রাইজই ধরি, তবে আমার পারিশ্রমিকটা অবশ্যই উঠতে হবে, যদি পরিশ্রমটাও বাদ দিই তাহলে তো আর আমার ড্রেসের কিছু থাকবে না। তো এই দামটা হিসেব করে দামটা ধরি, তবে সেই সাথে হাতের কাজের ড্রেস কিন্তু দাম একটু বেশিই হয়, এটা আমরা সবাই কিন্তু বুঝি। তো আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে সদস্য হয়ে যেতে পারেন, অনুরোধ রইল। তো এখানে বকবক করতে করতে আমার ড্রেসটা ড্রয়িং হয়ে গেছে, আমি সাদার উপরে একই রকম ড্রয়িং করেছি আর ল্যাভেন্ডার কালারের উপরে একরকম ড্রয়িং করেছি, তবে ল্যাভেন্ডার কালারের উপর ড্রয়িং করতে আমার অনেকটাই কষ্ট হয়েছে, তো আমার ছাপ দেওয়াটা অনেক ভালো ছিল। তো আমি ড্রেসিং কি সরি ড্রেসিংটা তৈরি করে নেব এই ডিজাইন দিয়ে, তো আপাতত আমি ড্রয়িংটা হাতেই করে নিলাম, তো হাতাতেও আমি ড্রয়িং করেছি, আর এখানে বডিতে ছিটানো কিছু ফুল দিয়েছি, সেটা ড্রয়িং দেখাইনি, তবে আমি এটা অফ ক্যামেরাতেই করে ফেলেছি। তো দেখতে অনেকটা ভালো লাগছে, এখনই সেলাই তো হয়নি, আর এটা হাতা, হাতাতেও শুধু জামার ডিজাইনের সাথে ম্যাচিং করে শুধু দুইটা ডিজাইন করেছি দুই কালারের উপর, এই তো ডিজাইন। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সেই সাথে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।